জীবজগতে শালক সংশ্লেষণের গুরুত্ব শালক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবরাসায়নিক বিক্রিয়া এ বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে এ বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো কোনো বৈজ্ঞানিক এ প্রক্রিয়াকে জৈবরাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন সমস্ত শক্তির উৎস হল সূর্য একমাত্র সবুজ উদ্ভিদই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না আমরা খাদ্য হিসাবে ভাত রুটি ফলমূল মাছ মাংস দুধ ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকূল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজেই বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় শালক সংশ্লেষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ করে অক্সিজেন ও কার্বন অক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ বিশ দশমিক পাঁচ ভাগ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ শূন্য দশমিক তিন তিন ভাগ পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয় এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে আমরা জানি সব জীবেই সব সময়ের জন্য শ্বসন ক্রিয়া চলতে থাকে শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে কেবলমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত কিন্তু সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন অক্সাইড গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে তবে বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এ দুটি গ্যাসের অনুপাত নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে কাজেই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছপালা লাগাতে হবে মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে শালক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল অন্ন বস্ত্র শিল্পসামগ্রী যেমন নাইলন রেয়ন কাগজ সেলুলোজ কাঠ রাবার ঔষধ যেমন কুইনাইন মরফিন জ্বালানি কয়লা পেট্রোল গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায় তাই শালক সংশ্লেষণ না ঘটলে ধ্বংস হবে মানব সভ্যতা বিলুপ্ত হবে জীবজগৎ সুতরাং শালক সংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া